চাচা, ও চাচা, কই আপনি? কি হলো, ডাকছিস কেন? এখানে অটোটা কার? সেটাই তো, এটা তো আগে দেখি নাই। কি সুন্দর অটোরিকশা! হুম, এটা আপনার জন্য। মজা করার বয়সটা আর মনে হয় গেল না। সত্যি বলছি, এটা তোমার জন্য, আমার মামা নিয়ে এসেছে। বলিস কি! তাহলে ঘটনাটা শুনো। রিকশা ভাঙা থেকে শুরু করে যা যা ঘটেছে আমি সব কিছুর বর্ণনা করেছি। এখন তুই কি করবি? আমি ওদের বলে দিলাম যে বিয়ের পর যাব। তুই পারসও বটে, যাক আল্লাহ তোর সব কিছু ফিরিয়ে দিয়েছে। হুম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হুম, তোর কার্ড থেকে কিভাবে টাকা বের করবি? সেটা সিস্টেম আছে। আগে বলো, তোমার কাছে অটোটা কেমন লাগলো? হুম, অনেক সুন্দর হয়েছে। তোমাকে আর কষ্ট করে পায়ে চেপে রিকশা চালাতে হবে না। হুম, ওকে চাচা, আমি তাহলে ঘরে যাই, তুমি এটাকে তালা দিয়ে রাখো। ঠিক আছে। আমি আমার রুমে এসে পড়তে বসলাম। অন্যদিকে মা, আজকে খেতে ভালো লাগছে না। তোর শরীর খারাপ নাকি? না, সব ঠিক আছে, আজকে খাবো না, আজকে মনটা আমার একদম ভালো নেই। এই বলে ইশরাত তার ঘরে চলে গেল আর দরজা আটকে কান্না করে দিল। এই ভেবেছে একটা ইতিম ছেলের উপর এতদিন অত্যাচার করলো, অথচ ইমনের বাবা মা নেই, সাথে তার পরিচয়ও নেই, বেচারা ঠিক মতো তিন বেলা খাবার খেতে পারছে না, এইসব ভাবছে আর নিজের ভুলের জন্য কাঁদতে লাগলো। মেয়েটার হঠাৎ কি হলো? সেটাই তো, বাইরে থেকে আসার পর দেখি মেয়েটাকে বিষণ্ণ লাগছে। ওকে, আমি দেখবো ব্যাপারটা। এইদিকে আমি পড়া শেষ করে চাচার সাথে দুমুঠো ডাল ভাত খেয়ে নিজের ঘরে চলে আসলাম। পরদিন ক্যাম্পাসে তানভীরের সাথে হাঁটতে লাগলাম। দোস্ত, আমি আমার হারানো সব কিছু ফিরে পেয়েছি। মাকে ফিরে পেয়েছিস? সেটা পেলে তো এই দুনিয়াতে সবচেয়ে সুখী ব্যক্তি হতাম। এখন বল, তুই কি কি পেয়ে ফিরে পেয়েছিস? তাহলে শোন কালকের কাহিনী। তানভীরকে আমি কালকে কি কি হয়েছে সব বলে দিলাম। বাহ, এটা তো খুব ভালো খুশির খবর। হুম ভাইয়া, আপনাকে ইশরাত আর তার বান্ধবীরা ডাকছে। হঠাৎ একটা মেয়ে এসে কথাটা বলে গেল। চল, আজকে আমি আবার যাব। বলেছিলাম না তুই এই ব্যাপারে কিছুই বলবি না। দেখ, তোর এখন সব হয়েছে, তাই ওরা তোকে অপমান করার যোগ্য না। আচ্ছা, আমি গিয়ে দেখি কি বলে। তুই আজ প্রতিবাদ করবি? দেখি। তানভীরের কাছ থেকে ইশরাতের দিকে হাঁটা ধরলাম। কাছে গিয়ে কিছুটা অন্যরকম খেয়াল করলাম, দেখলাম ইশরাতের মন হয়তো খারাপ। কিরে, কিছু বলছিস না কেন? ভেবেছিলাম থাপ্পড়টা আমার গালে পড়েছে, পরে দেখি না, আমার গালে মারেনি, ইশরাত তার বান্ধবীর গালে মেরেছে, যেটা দেখে সবাই অবাক। সবচেয়ে বেশি অবাক হয়েছে তার বান্ধবী। কিরে, তুই আমাকে মারতে পারলি? হুম, পারলাম। তুই কোন সাহসে ওকে ছোট লোক বলেছিস? আমরা তোকে এই নামেই ডেকে এসেছি, আর এই নামে ওকে কেউ ডাকবি না। ইশরাতের বান্ধবী আর আমি রীতিমতো অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আজকে ইশরাতের কি হলো, নাকি এইটাও তাদের নতুন কোনো চাল? ইশরাত হঠাৎ করে আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকালো, আমি চোখটা নামিয়ে ফেলি। এই, তোরা ইমনের কাছে মাপ চাইবি এখন, আগে যা করেছিস তার জন্য মাপ চাইবি। কি বলছিস তুই এইসব? তোর কথা তো কিছুই বুঝতে পারছি না। থাপ্পড় কি খাবি, নাকি কলেজ থেকে বেরিয়ে যাবি, নাকি মাপ চাইবি, কোনটা? ইশরাতের বান্ধবীরা আমার কাছে মাপ চাইতে লাগলো। আমি ইশরাতের কাণ্ড দেখে হা করে দাঁড়িয়ে আছি। ইমন, তুমি ওদের মাফ করে দাও। হুম, দিয়েছি। হঠাৎ ইশরাত আমার হাতটা ধরে আরেক জায়গায় নিয়ে গেল। ওর প্রতিটা কাজ আজ আমাকে অবাক করছে। ও আমাকে একটা নিরিবিলি জায়গায় আনলো। ইমন, আমি তোমার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে অপমান করেছি অনেক, সবার সামনে থাপ্পড়ও দিয়েছিলাম, পুরো কলেজের সামনে তোমাকে চোর বানিয়ে দিয়েছিলাম। প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি ইশরাতের সাথে কি কথা বলবো, এতটাই অবাক হলাম যে আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, নাকি আমি স্বপ্ন দেখতে লাগলাম। মনে মনে বললাম, কি হলো, আমাকে কি মাফ করা যায় না? আজকে আপনার কি হয়েছে, আপনার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। না না, আপনি আমার কাছে মাফ চাচ্ছেন কেন? আমার কারোর প্রতি কোনো রাগ নেই। তুমি রাগ করে এসব বলছো, তুমি আজ আমাকে মাফ না করলে আমি সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে থাকব। সত্যি, আপনার উপর আমার সব রাগ অভিমান এখন চলে গেছে। এখন গেছে মানে? আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক বেশি, তার জন্য আমি অনেক খুশি। আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না। দিলেন তো নিজের শরীরটা নষ্ট করে। কিভাবে? একজন চোর ছোট লোক আর রিকশাওয়ালার হাত ধরে নিজের হাতটাকে কেন অপবিত্র করছেন? প্লিজ এভাবে বলো না, আমি সত্যিই খুব অনুতপ্ত হয়েছি, নিজের ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে মাফ করে দিও। বারবার মাফ চাচ্ছেন কেন?
আপনি এতদিন যা করেছেন সব তো ঠিক করেছেন, তাহলে মাপ চাওয়ার কি আছে? আমি মানুষ চিনতে ভুল করেছি, তাই তোমাকে এত কষ্ট আর অপমান করেছি। এইবার তো বুঝতে পেরেছেন, তাহলে আমাকে আর বিরক্ত করবেন না। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। পেছন থেকে ইশরাত অনেক ডেকেছে, আমি শুনেও না শোনা ভান করে চলে এসেছি। ক্লাসে এসে তানভীরের সাথে বসলাম। কিরে, আজকে ওকে অপমান করলো নাকি? কিরে, কি হয়েছে বলবি তো? একটা জিনিস খুব ভাবাচ্ছে আমাকে। কি বল আমাকে? ইশরাতের এত পরিবর্তন কিভাবে আসলো? মানে সবকিছু খুলে বল আমাকে। ওকে সব বলে দিলাম। তানভীর তো আমার কথা শুনে অবাক হয়ে আছে। কি বলিস, কি এইসব ইশরাত এগুলো বলেছে? হুম, এইগুলো বলেছে। এখানে কি ওদের কোনো চাল আছে নাকি? মনে হয় না। কিভাবে বুঝলি? ইশরাতের চোখের দিকে তাকিয়ে বুঝলাম, ওর চোখে এবার হয়তো কোনো মিথ্যার ছাপ নেই। ওকে, এসব নিয়ে পরে কথা বলবো, এখন ক্লাস করি। হুম, সেটাই। একটু পর ইশরাত ও তার ফ্রেন্ডরা ক্লাসে ঢুকলো। আমাকে নিয়ে আর কোনো রসিকতা করলো না, আমি আমার মতো ক্লাসগুলো করতে লাগলাম। আমি আর তানভীর সবগুলো ক্লাস করলাম। ক্লাস করে আমি আর তানভীর ক্যাম্পাস দিয়ে হাঁটছি, হঠাৎ ইশরাত কোথা থেকে আসলো। প্লিজ ইমন, আমাকে তুমি মাফ করে দাও। আপনি আবার কেন আসলেন আমার কাছে? একটা বার কি আমাকে মাফ করা যায় না? যেই ব্যবহার আপনি তানভীরের সাথে করেছেন সেটার জন্য কি আপনার আপনি মাফ চাওয়ার যোগ্য? ইশরাত কিছু বলতে যাবে, ঠিক তখনই তানভীর আমার হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসলো। কি রে, এইভাবে আনলি কেন? ওই মেয়ে যেটা তোর কাছ থেকে দূরে থাকে তাই নিয়ে আসলাম। আচ্ছা, আমি যাই তাহলে। ওকে, সাবধানে যা। আমি বস্তিতে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি, আসি ইশরাতের কথা ভাবছি। আচ্ছা, ইশরাত হঠাৎ করে এতটা পরিবর্তন কি করে হলো? ও তো আমাকে ঘৃণা করতো, তাহলে ওর মধ্যে এত পরিবর্তন কি করে হলো? ইশরাতের চোখ তো বলে দিচ্ছে যে সে খুব অনুতপ্ত। ইশরাতের কথা ভাবতে ভাবতে বস্তিতে এসে গেছি। নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে ঘরে থাকা কিছু শুকনো খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ পর চাচা ঘরে ঢুকলো। আরে চাচা, আপনি আমার ঘরে? কেন, আসতে পারি না নাকি? আরে ধুর, কি বলছেন আপনি, আসবেন না কেন? আপনি আসবেন না তো কে আসবে? বাবা, তোর সাথে একজন দেখা করতে আসছে। কে আসছে? সেটা তুই দেখে নে। কই মা, তুমি ভিতরে আসো। হঠাৎ একটা মেয়ে আমার সামনে আসলো। মেয়েটার দিকে দেখে আমি হা করে তাকিয়ে রইলাম, কারণ আমার সামনে ইশরাত দাঁড়িয়ে আছে। চাচা, এই মেয়ে এখানে কিভাবে আসলো? এই মেয়ে তো আগেও একবার এসেছিল। ও আচ্ছা, তোরা কথা বল, আমি বাইরে যাচ্ছি। হুম। খুব অবাক হচ্ছে আমাকে এখানে দেখে, তাই না? আপনি আমার বস্তিটা চিনলেন কিভাবে? আর আপনি আমার বস্তিতে আগেও এসেছিলেন? হুম, আগে একবার তোমাকে রিকশা নিয়ে বস্তিতে আসার সময় তোমাকে দেখেছিলাম, তাই আমি তোমার পেছন পেছন এসেছিলাম। ও, তা আজকে আবার কেন আসলেন? আমি প্রায় এখানে আসি। তা কেন আসেন এখানে? এখানে একজন মায়ের কবরের কাছে আসি, যিনি তোমার মতো একজন উদার মন আর পরোপকারী ছেলের জন্ম দিয়েছিলেন। আপনি আমার মায়ের কবরের সামনে আসেন? হুম, আমি তোমার নামে সব জানি আর তোমার পরিবারের ব্যাপারেও সব জেনেছি। সব কিভাবে জানলেন আপনি? আমাকে রহমত চাচা বলেছিলেন। ও, তোমার এখানে আমার একটা অনুরোধের জন্য ছুটে আসলাম। কিসের? তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। বললাম তো আপনার উপর আমার কোনো রাগ নেই। তোমার চোখ বলে দিচ্ছে যে তুমি কতটা ঘৃণা করো আমাকে। তা যদি বুঝতেই পারেন তাহলে আপনি আর আমার সামনে আসবেন না। ইশরাত এর মধ্যে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। আমি তাকিয়ে দেখি ইশরাত একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আজ এই ছুরি দিয়ে নিজেকে রক্তাক্ত করে ফেলবো। কি পাগলামি করছেন আপনি, হাত থেকে ছুরিটা ফেলে দেন। তোমার কাছে হয়তো পাগলামি মনে হচ্ছে, কিন্তু আমার কাছে নয়, আমি সত্যি বলছি। ইশরাতের কিছু বুঝে ওঠার আগে আমি ইশরাতকে জাপটে ধরে তার হাত থেকে ছুরিটা নিয়ে নিই। পাগল হয়ে গেছেন নাকি, এগুলা নিয়ে মজা করে? ইশরাত কিছু না বলে চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তোমার মাফ পাওয়ার জন্য এত কিছু করছি, আমাকে কি একবারও মাফ করা যায় না? আমি কিছু না বলে চুপচাপ ইশরাতের হাত ধরলাম। ইশরাত খুব অবাক হয়ে তাকিয়ে আছে। হাত ধরার জন্য মাফ করবেন, তবে সত্যি বলছি আপনার উপর আমার কোনো রাগ নেই, আমি আপনাকে মাফ করে দিয়েছি। সত্যি বলছো? হুম, সত্যি। ইশরাত হঠাৎ একটা কাজ করে বসলো যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ইশরাত আমাকে জড়িয়ে ধরেছে, আমি ওর কাজে খুব অবাক হয়ে গেলাম। এই কি করছেন আপনি, ছাড়ুন আমাকে! এই বলে আমি ইশরাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। সরি, আসলে বুঝতে পারিনি। ওকে, ঠিক আছে, তাহলে আজ থেকে আমার ফ্রেন্ড, কেমন? এতিমের সাথে বন্ধুত্ব করলে তো আপনার সম্মান কমে যাবে, তাই কি দরকার এসবের? তুমি কিন্তু বেশি বেশি বলছো, আমি যা বলেছি
তাই হবে, আজ থেকে আমরা ফ্রেন্ডস। পারবেন তো আমাকে বন্ধুর চোখে দেখতে? পারবো, আর আমাকে তুমি করে বলতে হবে। না না, তুমি করে বললে কেমন জানি দেখায়, আপনি ঠিক আছে। না, আমাকে তুমি করেই বলতে হবে। ওকে ওকে, বলবো। গুড, এবার তোমার নাম্বারটা দাও। আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? আবার আপনি? ও সরি, তা কি করবে আমার নাম্বার দিয়ে? কেন, ফ্রেন্ড কি কল করতে পারে না? পারে, কিন্তু আর কোনো কিন্তু নেই। এখন নাম্বার দিবা কি না? আমি ভয়ে ভয়ে ওকে নাম্বারটা দিলাম, নইলে আবার কি করে বসে আল্লাহ ভালো জানে। ওকে, আমি তাহলে আজকে যাই। ওকে বাই। ইশরাত চলে গেল। আমি আর কিছু না ভেবে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। হেলিয়ে দিতেই ঘুম লেগে গেল দুই চোখে। ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে, তাই বস্তির পাশে কিছুক্ষণ হাঁটাচলা করলাম। সন্ধ্যায় ঘরে এসে পড়তে বসলাম, এমন সময় চাচা ঘরে আসলো। কিরে, কি করিস? এই তো মাত্র পড়তে বসলাম। ও, পড় তাহলে। কিছু বলবেন? সকালে তোর মামা এসেছিল তোর সাথে দেখা করার জন্য। তা কেন এসেছিল জিজ্ঞেস করেননি? সেই কারণ তো এখনো বলে নাই। ওকে, তাহলে আমি যাই, পরে আসবো। আচ্ছা। চাচা চলে গেলে আমিও পড়ায় মন দিই। পড়তে পড়তে গভীর রাত হয়ে যায়, এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসে। হ্যালো, কে বলছেন? আমি ঈশ্বর বলছি। ও তুমি, তা এত রাতে কি মনে করে কল দিয়েছ? তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? না, মাত্র পড়া শেষ করলাম। তুমি এত রাত পর্যন্ত পড়াশোনা করো? হুম। তা তুমি ঘুমাওনি কেন? কি করব, আমার যে আজকে ঘুম আসছে না। শরীর খারাপ নাকি? না, সব ঠিক আছে, কিন্তু কেন জানি ঘুম আসছে না। ও, রাতে খাবার খেয়েছো? হুম, খেয়েছি, অনেক আগে। তুমি খেয়েছো? না, এখনো খাইনি। কেন খাওনি? মাত্র পড়া শেষ করলাম, এখন খাবো। ওকে, তাহলে খেয়ে নাও, পরে কল দিব। ওকে, গুড নাইট। গুড নাইট। কল কেটে দিয়ে কিছু খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে ক্রেডিট কার্ডটা সাথে করে নিয়ে কলেজে গেলাম। আমি আর তানভীর কলেজের এক কোণে বসে আছি, তখন ঈশরাত আসে। আরে, তুমি এইখানে? আর আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি। আমাকে খোঁজার কি আছে, আমি তো এখানে বসে আছি। আজকে আমার একটা ছোট্ট আবদার আছে। কি তোমার সেই আবদার? তানভীর আমাদের কথা শুনে অবাক হয়ে গেল, সে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। কি রে, এইভাবে তাকিয়ে আছিস কেন? তোদের মাঝে এত মিল কিভাবে, কোপে থেকে? ও, তোকে তো কিছুই বলি নাই, তাহলে শোন ঘটনাটা। তানভীরকে সব বলে দিলাম, কাল যা যা হয়েছে। যাক, তোদের মাঝে এমন সম্পর্ক থাকলে আমার আর কিছু লাগবে না, আমি এতেই খুশি। হুম, কি হলো ইমন, আমার আবদারটা রাখবে না? বলুন মহারানী, আপনার কি আবদার? আজকে আমি আর তুমি ক্লাস করব না। কেন? আজকে আমি আর তুমি অন্য জায়গায় গিয়ে ঘুরব। না না, ক্লাস মিস করা যাবে না। প্লিজ প্লিজ চলো না, আজকে ঘুরতে যাই। আরে, এত রিকোয়েস্ট করতে হবে না, ইমন যাবে তোমার সাথে। কিন্তু বন্ধু। আর কোনো কিন্তু নেই, তুই যাবি এটাই শেষ কথা, আর এটাই ফাইনাল। ওকে, যাব। ওকে, তাহলে তুমি অপেক্ষা করো, আমি একটু আসছি। এই বলে ইশরাত চলে গেল আরেক দিকে। কিরে, ইশরাতের তো পরিবর্তন হলো কিভাবে? সেটা আমিও বুঝতে পারছি না। তবে ইশরাতের কথায় বোঝা যায় যে ও তোকে সত্যি ফ্রেন্ড হিসাবে মেনে নিয়েছে। হুম, হয়তো। আমি আর তানভীর এইভাবে কথা বলতে লাগলাম, কিছুক্ষণ পর ইশরাত আসলো। চলো আমরা যাই। তারপর কি হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে মোটেও ভুলবেন না, তাহলে পরবর্তী পর্ব আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।